ইয়াসির আলী রাব্বির মাথায় শোভা পাচ্ছে রাজমুকুট, একই ক্রাউন পরিয়ে দেয়া হয়েছে শরীফুল এবং শান্তকেও। বিষয়টা যে ব্যঙ্গাত্মক তা বুঝতে নিশ্চয়ই বাকি নেই কারো, কিন্তু কেন রাব্বিকে নিয়ে এমন হাস্যরস সামাজিক মাধ্যমে, সেই আলোচনা করার আগে চোখ বুলানো যাক তার সাম্প্রতিক পরিসংখ্যানে। অস্ট্রেলিয়া বিশ্বকাপে প্রথম ম্যাচের সুযোগ পান রাব্বি, নেদারল্যান্ডসের বিপক্ষে ৬ নম্বরে নেমে করতে পারেননি কিছুই, পরের ম্যাচে ড্রপ করা হয় তাকে কম্বিনেশনের অজুহাতে। জিম্বাবুয়ে ম্যাচে তার পজিশন নেমে আসে ৮ নম্বরে, ব্যাট থেকে আসে নট আউট ১ রান। বাংলাদেশ রাব্বির দিকে তাকিয়েছিল ভারতের বিপক্ষে, সেই ম্যাচে জয়ের সম্ভাবনাই লাল সবুজ। হার্ড হিটার মিডল অর্ডার জাস্ট একটা ভালো ইনিংস খেলে দিলেই হতো, কিন্তু তার ব্যাট থেকে এলো ৩ বলে মাত্র ১, অথচ বড় আশা করে টিম ম্যানেজমেন্ট তাকে খেলিয়েছিল ৫ নম্বর পজিশনে। কড়া সমালোচনার সূত্রপাত এখান থেকেই। ইয়াসির আলী যে পজিশনে খেলেছেন এর আগে এখানে দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিভিন্ন সময় বিভিন্ন আসরে তার ব্যাটে ভর করে বিজয় গাথা রচিত হয়েছে বাংলাদেশের, কিন্তু রাব্বি কি করেছেন? যদিও এত দ্রুতই মাহমুদুল্লাহর সঙ্গে রাব্বির তুলনা করা ঠিক হবে না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রক্রিয়ায় সাইলেন্ট কিলারকে ছুড়ে ফেলা হলো, কিংবা যতটা আস্থা টিম ম্যানেজমেন্ট রেখেছিল রাব্বির প্রতি তার দায় কতটা মেটালেন তিনি? প্রতিযোগিতার মঞ্চে আবেগের স্থান নেই, বয়সের ভার কিংবা অফর্মের জন্য অবধারিতভাবে মানতে হয় কঠিন বাস্তবতা। তবে তার আগে রিসোর্স সমৃদ্ধ করা জরুরি, যে কাজ ঠিকভাবে করতে পেরেছে তো বিসিবি। এস এম ইকবাল, সময় সংবাদ।